গাড়ির মধ্যে সোনিয়া ক্যারেক্টার ইউজ করা যাইতেছে, সাথে বারমুডা ম্যাপে ওল্ড পিকও ব্যাক এসে পড়ছে। বাট ম্যাপের মধ্যে এটা কি বইরা আছে? সাথে ফ্রি ফায়ার গেমে গাদ আসতে যাচ্ছে, সেটা কোথায় অ্যাড করা হবে? ফ্রি ফায়ারের ওবি 43 আপডেটে কি কি পরিবর্তন হতে যাচ্ছে? কারণ 2024 সালের প্রথম আপডেটে ফ্রি ফায়ারের মধ্যে এমন কিছু পরিবর্তন করা হবে যার ফলে পুরো ফ্রি ফায়ার গেমটি চেঞ্জ হয়ে যাবে। তো এই ভিডিওতে সেই সকল বিষয়ে জানা যাবে। ফ্রি ফায়ার গেমটা যখন সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তখন থেকে ফ্রি ফায়ারের মধ্যে এই ব্লু কার বা এই ব্লু ট্রাকটা এভেলেবেল আছে। আর এতদিন এই কার্টার মধ্যে দুজনই বসে যেত, কিন্তু ওবি 43 আপডেটের পর এখানে চারজন টিমমেট একসাথে বসতে পারবে, যেটা আসলে একটা ঝাঁকানাকা বিষয়। মানে পুরো স্কোয়াড এই গাড়িতে নিয়ে ঘুরা যাবে। তার সাথে ফ্রি ফায়ারের ডেঞ্জার জোন আবারও ব্যাক করতেছে। আগে তো পুরো ম্যাপের মধ্যে শুধুমাত্র এক জায়গায় ডেঞ্জার জোনটা পড়তো, কিন্তু অ্যাডভান্স সার্ভারের মধ্যে দেখা যাচ্ছে এক জায়গায় পাশাপাশি দুইটার মধ্যে পড়তেছে। হোয়াট দ্য ফুচকা! তার সাথে ক্লাস স্কোয়ারের মধ্যে বড়সড় একটা পরিবর্তন হতে যাচ্ছে। এখনকার সময় আমরা যদি ভুল করে কোনো পারচেজ করে ফেলি এন্ড যেটা আমাদের প্রয়োজন না হয়, আমরা কিন্তু সেটাকে রিফান্ড করতে পারি না, কিন্তু আপডেটের পর থেকে এটাকে রিফান্ড করা যাবে এন্ড সেটাকে রিসেল করে সেই কয়েন দিয়ে অন্য কিছু পারচেজ করা যাবে, এমনকি মাটি থেকে যে কোনো গান তুলে রিসেল করা যাবে। তার সাথে গেমের মধ্যে অ্যাড হয়েছে সাইবার মাশরুম, যেমনটা আমরা ক্লাস স্কোয়ারের মধ্যে সাইবার এয়ারড্রপ দেখতে পারি, তেমনই বারমুডা ম্যাপের মধ্যে অ্যাড হবে সাইবার মাশরুম, যেটা ইউজ করলে একটা শিল্ডের মতো ওপেন হবে এন্ড সেই শিল্ডের ভিতরে থাকলে আমাদের এসপি তো বাড়বেই, তার সাথে আমাদের ইপিও বাড়বে, যেটা আসলে আমাদের গেমের মধ্যে অনেক বেশি কাজে আসতে যাচ্ছে এন্ড এইটা ম্যাপের যে কোনো জায়গায় থাকে, বিশেষ করে ফ্যাক্টরির এই ভিতরে আছে, তার মানে যে কোনো ঘরের ভিতরে থাকতে পারে। শুধু বিয়ারেই না, আমরা সিএস অথবা ক্লাস স্কোয়ারের মধ্যেও এটা দেখতে পাবো। তার সাথে অ্যাড হয়েছে দ্য কেওসি ইভেন্ট। এই ইভেন্টটা কি শুরু হবে নাকি হবে না সেটা প্লেয়ারদের হাতে নির্ভর করবে। যদি বেশিরভাগ প্লেয়ার এই কেওসি ইভেন্টের জন্য ভোট করে তাহলে গেমের মাঝখানে কেওসি ইভেন্টটা শুরু হয়ে যাবে। আর এই কেওসি ইভেন্টের একটা অংশ হলো এই গাদা, আর এই গাদার সামনে গিয়ে ইউজ বাটনে ক্লিক করলে আমরা লুট করতে পারবো। তাছাড়া এই গাদার গেমের মধ্যে অন্তত আর কোনো কাজ নেই। এখানে অনেক জায়গা জিনিস হতে যাচ্ছে, বিশেষ করে প্লেনের মধ্যে আগুন ধরে যাবে। তার সাথে ওবি 43 আপডেটের পর থেকে আর্সেনাল খোলার জন্য আর চাবির দরকার হবে না, একটা নির্দিষ্ট টাইমের পর এটা অটোমেটিক খুলে যাবে, কিন্তু এর ফলে দেখা যাবে অনেক প্লেয়ার এটাকে লুট করার জন্য এসে পড়বে। তার সাথে রাইডার নামে গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসতে যাচ্ছে, আর এই ক্যারেক্টারটা স্পাইডার ছাড়ে, কারণ এই ক্যারেক্টারটা স্পাইডারের উপর বেস করে তৈরি করা হয়েছে, আর এই রোবটিক স্পাইডার ড্যামেজও দিবে। শুধু এতটুকুই না, এনিমিকে মাকড়সার জালের মধ্যে আটকেও ফেলবে, আর কিছুক্ষণের জন্য সে এভাবে আটকে থাকবে, আর তখন এনিমির ঝাঁকানাকা ভাবে হেডশট দিয়ে হোক বা বডি শট দিয়ে হোক এনিমিকে কিল করে ফেলা যাবে। এই যে ব্লু এন্ডটা দেখতে পাচ্ছেন, এতে আমরা ডাইরেকশন সেট করে দিতে পারবো। তার সাথে এই ডাইরেকশনের মধ্যে যদি কোনো এনিমি এসে পরে তাহলে সে আটকে যাবে। কিন্তু ওরিয়ন ক্যারেক্টারও এই ক্যারেক্টারের সাথে টিকতে পারবে না। স্যান্টিনো ক্যারেক্টারের মধ্যে অনেক বড় সড় একটা পরিবর্তন হতে যাচ্ছে। এই ভিডিওটি স্পন্সর করেছে মোস্ট প্লে। মোস্ট প্লে অ্যাপে আসুন, এটি বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত ফ্যান্টাসি গেমিং অ্যাপ। ওবি 43 আপডেটের পর স্যান্টিনো ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে। স্যান্টিনো ক্যারেক্টারটি ইউজ করার পর ডাইরেকশন অনুযায়ী তো সে পুতুলটা যাবেই, আমরা সেখানেও যাইতে তো পারবোই, কিন্তু এতটুকু না, আমরা আবার টেলিপোর্ট করে আমাদের আগের জায়গায় ফিরে আসতে পারবো। যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় তো গেছেই, তার সাথে আবার টেলিপোর্ট করে আবার ব্যাকে এসে পড়ছে। ওয়াও! তার সাথে যে স্যান্টিনোর পুতুল ভাঙবে সে মার্কো হয়ে যাবে। স্যান্টিনোর স্ট্যাচুকে আমরা মিনি ম্যাপের মধ্যে দেখতে পাবো। দেন বিএসকে 94 নামে নতুন একটি গানও অ্যাড হবে, এটা একটি স্নাইপার গান, এইটা অনেকটা এই মাঠকে যায় এন্ড ড্যামেজ অনেক বেশি দিয়ে থাকে, খুব দ্রুত এনিমিকে মারার সাথে সাথে সোয়াইপ করা যায়, আর এটা অনেক স্পিডের সাথে চলে, যার ফলে গানটি ME2B এন্ড AWMP খুব সহজেই টক্কর দিতে পারবে। তার সাথে আমরা বিআর ম্যাপের মধ্যে ডাইরেক্ট UMP নিয়ে ল্যান্ডিং করব, নামার সাথে সাথে উঙ্কা পুঙ্কা ফাইটিং স্টার্ট হয়ে যাবে, আমাদের মাথার মধ্যে ক্রাউনের সিম্বল এসে পড়বে, তার সাথে মনস্টার ট্র্যাকেরও অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তার সাথে ক্লাস স্কোয়ারের মধ্যে প্রথম রানের মধ্যে আমরা ছোট শটগানটা দেখতে পাবো। যদি আমরা ছোট শটগানটা তাসুই ক্যারেক্টার সাথে ইউজ করি তাহলে তো পুরো ঝাঁকানাকা হয়ে যাবে। তার সাথে তাসুই ক্যারেক্টারের অ্যাবিলিটিও কমিয়ে দেওয়া হয়েছে, আগে তো ক্যারেক্টারকে তিনবারের মতো ইউজ করা যেত, কিন্তু আপডেটের পর থেকে আমরা শুধুমাত্র দুইবারই ইউজ করতে পারবো। তার সাথে হোমোর ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, আগে হোমোর ক্যারেক্টারের কুলডাউন টাইম ছিল 90 সেকেন্ড, কিন্তু এখনকার সময় শুধুমাত্র 60 সেকেন্ড, মানে 1 মিনিট করে দেওয়া হয়েছে। তার সাথে অনেকে চাইতেছিল সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি যেন কমিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আসলে সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি কমিয়ে দেওয়া হয়েছে, এতদিন সোনিয়া ক্যারেক্টারের ন্যানো অ্যাক্টিভিটিস 3 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ থাকতো, কিন্তু ওবি 43 আপডেটের পর সেটা শুধুমাত্র 2 সেকেন্ডের জন্যই অ্যাক্টিভ থাকবে, যার ফলে সোনিয়া ক্যারেক্টার অনেকেই ইউজ করা কমিয়ে দিবে। তার সাথে যদি আপনার ক্লাস স্কোয়ারের মতো একাই চারটা এনিমিকে কিল করে ফেলেন বা এজ করে ফেলেন তাহলে আপনার উপর একটা স্পেশাল ফ্লেম ইফেক্ট অ্যাড হবে, যেটাকে আপনাকে আরো 3টা টিমমেটের থেকে ডিফারেন্ট দেখাবে। বেন্ডিং মেশিনের মধ্যে নতুন 2টি আইটেম অ্যাড হয়েছে, রেডার চিপ ইউজ করে যদি আপনারা গাড়ি চালান তাহলে গাড়ির আশেপাশে যদি কোনো এনিমি আসে সেটা ম্যাপের মধ্যে শো করবে, তার সাথে গাড়ি থেকে নামার সাথে সাথেও দেখাবে। তো এই ব্যাস্টেন চিপটা অনেক
বেশি অ্যামেজিং, কারণ এটা ইউজ করে গাড়িতে উঠলে দেখা যায় যেন আমরা সোনিয়া ক্যারেক্টার ইউজ করতেছি, মানে এটা ইউজ করলে গাড়ি চালানোর সময় আমাদের ড্যামেজ কম লাগবে। যদি গাড়িতে কোনো টিমমেট বসে থাকে তার উপরও ড্যামেজ কম আসবে, তার সাথে গাড়ির মুভমেন্ট স্পিড কমে যাবে এন্ড দুইটা চিপ একসাথে ইউজ করা যাবে না। তো অ্যাডভান্স সার্ভার মতো র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের অনেক সময় বারমুডা রিমাস্টার ম্যাপ এসে পড়তেছিল, যার ফলে আমরা ওল্ড পিক খেলতে পারতেছিলাম। আর ওল্ড পিক খেলার মজা কি তা তো যারা ওল্ড পিক খেলছিলেন তারা খুব ভালোভাবে জানেন। আপনারা কি চান র্যাঙ্ক ম্যাচের মধ্যে বারমুডা রিমাস্টার ম্যাপ অ্যাড হোক, তাহলে কমেন্টে জানান। সোনিয়া ক্যারেক্টার নতুন স্কিল স্কিন অ্যাড হবে, কিন্তু এখন আর দিয়ে লাভ কি, সোনিয়া ক্যারেক্টারের তো অ্যাবিলিটি কমে দেওয়া হবে। তো নতুন একটি স্কাইং আসতে যাচ্ছে যেটা আসলে অনেক বেশি অ্যামেজিং, আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে। লোডআউট অপশনের সাথে আরো একটা কম্বি ট্রেড নামে অপশন অ্যাড হবে, এখানে পাঁচ রকমের পাঁচটা আছে যেটার স্কিল আলাদা আলাদা, আর এগুলোকে গেমের মধ্যে মিশন কমপ্লিট করে লেভেল আপগ্রেড করতে হবে। তার সাথে ম্যাপের যে কোনো জায়গায় আমরা জিপ এয়ারড্রপ নামাতে পারবো, মানে এয়ারড্রপের মাধ্যমে জিপ নামাতে পারবো, আর এতে আমাদের র্যাঙ্ক পুশিং এ অনেক বেশি সুবিধা হবে। তার সাথে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রিপ ল্যাবস, কিন্তু এটা দেখতে টোন রকম লাগতেছে, কারণ এই জায়গাটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া না হলেও বাজার থেকে বের হয়ে এই জায়গার অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এইটা একদমই নতুন একটা জায়গা, আপনারা হয়তো এর আগে আর কখনোই দেখেন নাই, কারণ এটা এতদিন গেমের মধ্যে ছিলই না। এটা একদমই নতুন অ্যাড করা হবে OB43 আপডেটের পর, আর কমবেট রেটের মাধ্যমে গেমের মধ্যে অনেক কিছু নতুন দেখা যাবে। যেমন এইটা দেখেন, এটা হলো একটা নতুন সাপ্লাই বক্স, এইটার মধ্যে অনেক লুট পাওয়া যাবে। তো সবগুলো আপডেটের মধ্যে থেকে কোন আপডেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রক্সম্যান গেমিং এর সাথেই থাকুন।